সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসিএক্স একত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার একশো ছিয়াত্তরে বেচা হয়েছে চারশো তেরো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে একশো সত্তরটির আর কমেছে একশো চোদ্দটির এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিয়ালসি অ্যাসেট ম্যানেজমেন্টের গতকালকে দরপতনের পর আজও দিনের শুরুতে মার্কেট নেগেটিভ থাকে তবে দিন বাড়ার সাথে সাথে বাজার ঘুরে দাঁড়ায় দিন শেষের প্রধান মূল্য সূচক ডিএসি এক্স বত্রিশ পয়েন্ট বেড়ে ছয় হাজার একশো ছিয়াত্তর পয়েন্টে দিন শেষ করে একই সময় ডিএস থার্টিও প্রায় তেরো পয়েন্ট বাড়ে আজকে মোট বাজার লেনদেন হয়েছে প্রায় চারশো তেরো কোটি টাকার লেনদেনের নেতৃত্বে ছিল ব্যাঙ্কিং সেক্টর যা এককভাবে প্রায় উনিশ শতাংশ লেনদেন কন্ট্রিবিউট করে এছাড়াও লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর যা প্রায় ষোলো শতাংশ লেনদেন কন্ট্রিবিউট করে দর বৃদ্ধির দিক থেকে শীর্ষে গিয়েছিল ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টর এই সেক্টরে লার্জ ক্যাপ ব্যাট বেসির পাঁচ শতাংশ দর বৃদ্ধি এই সেক্টরে কে তিন দশমিক আট শতাংশ দর বৃদ্ধিতে সহায়তা করে বড় সেক্টরগুলোর মধ্যে লাইফ ইন্স্যুরেন্স ও সিমেন্ট আছে নেগেটিভ থাকে এই দুটি সেক্টর যথাক্রমে শূন্য দশমিক ছয় ও শূন্য দশমিক চার শতাংশ দর হারায়